বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনী মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রকাশ্য দিবালকে বাদিনীর শাহীদাকে বাঁশ দিয়ে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে গড় উঠিয়ে বাদিনীর জমি জবরদখল করেছে বিবাদী পক্ষ সন্ত্রাসী রওশন জামাল ও রশিদসহ অন্যান্যরা পাঁচ আগস্ট বৃহস্পতিবার বেলা বারোটার দিকে এই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নের রস্তমপুর এলাকায় এই ঘটনায় ঘটিয়ে সন্ত্রাসীরা নিজেরাই আগে গিয়ে শাহিদার বিরুদ্ধে করে লিখিত অভিযোগ পরবর্তীতে শাহিদা আহত অবস্থায় থানায় গিয়ে অভিযোগ করতে গেলে থানা থেকে তাকে পাঠানো হয় হাসপাতালে চিকিৎসার জন্য চিকিৎসা শেষে শাহিদা থানায় অভিযোগ করলেও ঘটনার তিন দিন পার হয়ে গেল পুলিশ সময় মতো সেখানে উপস্থিত হয়নি আর পুলিশ ঘটনাস্থলে সময় মতো না যাওয়াতে সন্ত্রাসীরা শাহিদার বাড়ি দখল করে ঘর তুলে অন্যত্র পালিয়ে যায় তিন দিন পর ঘটনার তদন্তে যান বন্দর থানা পুলিশ এ ব্যাপারে আহত শাহিদা এন জানান আমার সম্পত্তি আমার আম্মু কিনা মারা গেছে এই সম্পত্তির কাগজপত্র সিএস রেকর্ডীয় মালিক থেকে শুরু করে বর্তমানে আমার কাছে সমস্ত কাগজ কাগজপত্র আছে শুধু আমার এই সম্পত্তি সিএস মালিকের রেকর্ডভুক্ত আর এস এর রেকর্ডে সিএস সিএসের মালিকের যে বিক্রি করে গেছে আর এর বিক্রি করার পরে সাতটা বিক্রি হয়েছে সাতটা বিক্রি করার প্রত্যেক ব্যক্তি শান্তি শান্তিপূর্ণভাবে মুগ্ধ ছিল আমিও ছিলাম আমি আমার জায়গায় গেছি যায়া দেখি গড় তুলতেছে আমি জি গেলাম কিও ভাই ঘর তুলতেসেন আপনি জায়গায় আমি ওই যে গুলো গুলুবোলা রশিদ গুলো বোলা আর রতন চুল্লো ওইখানে জামাল আসলে জি গেলাম কিও ভাই আপনি এন ঘর তুলতেছেন কয় ঘর তোল তুই এনো কে কে আমার জায়গা কয় তোর জায়গা চোট মার আনি খান কি মাগি ফট করে আমার লাডি দিয়া ভারি এনতে ভাগ ভাগ এনতে বাইদালা ওরে লগে দুজন রাখছে আমার বান্ধবের লেখা কে বাইন্দালা বা ওরে বাইন্দা হতালা একচো টান্দা খুঁদি বাইর এরপরে আমার বাড়ির উপর বাড়ি দেওয়ার পরে এলোপাথারি বাড়ি থামতেছে না আর কাম কাম লাগিলি স্থানীয় ইস্টংয়া দাঁড়ায় রয়েছে আশেপাশে আরও চার পাঁচ ছজন পুরুষ দাঁড়ায় রয়েছে ওরা দুজন আমার গাড়ি দেখালি বাইরেতেছে বাড়ির জন্য আমি ছটফট মা গো বাবা আমি দৌড় আমার পায়ের জতো একটা গাঁথাতে একটা খেতে আমি দৌড় মাগু গু বাবা গো কে চিল্লান দিয়ে দৌড় দিছি নয় তো আমার ওই জায়গায় মেরালায় আমি গুলো বোলায় আব্দুল রশিদ উরফে গুলু বলা গুলু বোলা গুলে সবাই চিনে আমি দৌড় লইছি পিছন দা পিছন দা আবার ধরে আইছে আমার ধরণী লিখা আমি পিছে ফলো করতেছে আমার দৌড়ে হয়েছে আমি দৌড় দিছি আমার পিছে পিছে ধরণি লিখা আমি জানি যে দৌড় দিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করে আমি সাক্ষা পারি এম আমি আমার জায়গাতেই আমি অজ্ঞানে পড়ে যাই আমার বাড়াটি আর আমারে মাথায় পানি ডালে আমার পানি খাওয়াই আমার হুশানে আমার এই পরিস্থিতি আমি থানায় গেছি পরে আমি যায় দেখি আমার আগে ওরা থানায় গিয়ে উপস্থিত বিরুদ্ধে অভিযোগ হইতেছে আমারে আমার অভিযোগ আমার বিরুদ্ধে ওরা অভিযোগ করতে গেছে আমার অভিযোগ এক ঘন্টা পরে এক দেড় ঘন্টা পরে আমার অভিযোগ অর্ধা আগে লইস এামটা পরে আমি গেছি পরে আমার আপনি হাসপাতাল যান হাসপাতালতে রিপোর্ট লই না আমি হাসপাতালতে রিপোর্ট আই না তারপর অভিযোগ করি সার্টিফিকেট না দিলে আমার অভিযোগ লইত না হাসপাতালে সার্টিফিকেট আনলে আমারও অভিযোগ লইব ততক্ষণে ওরা ঘর দুয়ার কমপ্লিট করা পুলিশ যেতে যেতে আয় দেখে ঘর তুলিয়ালাইছে আমার গাছগোস কাটি ওরা সাবার করে দিছে আমি আইন প্রশাসনের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার এই এইটি দেখবেন দয়া করে সুদৃষ্টি আমার প্রতি দিবেন সাংবাদিক ভাইয়ের কাছেও আমার প্রার্থনা বিনীত অনুরোধ আপনারা সত্য ঘটনাটা তুলে ধরবেন যা সত্য আমার আমার পক্ষে লাগার দরকার নেই যেটা সত্য আপনারা সেটাই বলবেন সুজন খানের ক্যামেরায় সাইফুল্লাহ মাহমুদ টিটু এন টিভি বন্দর নারায়ণগঞ্জ